দেখাটা পাক কোনটা বর্ণতা কোনটা ছোট বেটা আপনারা বলতে পারেন যে আমাদের বর্ণতা বলতে ভারতবর্ষে কংগ্রেস দলের সভানেত্রী কংগ্রেস দলের আরো বড় নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আপনারা এইসব বলবেন নিশ্চয় যেটা প্রকাশ করছেন না ভারতবর্ষে আসামে ভোট হচ্ছে কেরলে ভোট হচ্ছে পুডুচেরিতে ভোট হচ্ছে তামিলনাড়ুতে ভোট হচ্ছে বাংলায় ভোট হচ্ছে ছয়মাত্র থার্ড ফেজের ভোট শেষ হয়েছে এখনো আরো পাঁচটা ফেজ বাংলায় বাকি আছে অপেক্ষা করুন নিশ্চয় আমাদের যাদের কথা বলছেন নাম করছেন না অথচ বলতে চাইছেন তারা আসবে আরেকটা কথা যে আমরা এখানটাই বাম কংগ্রেস উভয় নেতৃত্ব মিলেমিশে আমরা ভোট করছি ভোট লড়ছি আমাদের প্রোগ্রামের আমাদের রাজনৈতিক অভিযানের আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কোথাও কোনো খামতি হচ্ছে না যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষকে বলছে যে তোমরা আত্মনির্ভর হও সেই নরেন্দ্র মোদী বাংলার বিজেপিকে শেখাতে পারেনি যে তাদেরও আত্মনির্ভর হওয়া দরকার সেই নরেন্দ্র মোদীর দল বাংলায় তারা মোদী নির্ভর তারা অমিত শাহ নির্ভর তারা নাড্ডা নির্ভর আপনি কি মনে করেন না যে সব কথাতে মোদী সব কথাতে অমিত সব কথাতে নাড্ডা এটা একটা সংগঠনের জন্য একটা দুর্বলতম দিক আপনাকে এটা মনে করেন না আমাদের নেতা যখন আসবে আপনারা দেখতে হবেন আপনাদেরকে জানিয়ে তাদেরকে আনা কিন্তু তার আগে বিজেপি পার্টির নেতা মন্ত্রীদের আমি বলতে চাই যে আপনারা কবে আত্মনির্ভর হবেন সেটা মোদীজিকে জানান তা না হলে মোদীজিকে দিল্লি ছেড়ে মস্ত ছেড়ে দেশ ছেড়ে ভারতবর্ষের সমস্ত সমস্যাকে জলাঞ্জলি দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে এই পশ্চিমবঙ্গে এসে পড়ে থাকতে হবে এতে দেশের ক্ষতি হচ্ছে এতে দেশের ক্ষতি হচ্ছে একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো এত বড় দেশ একটু 36 কোটি মানুষের দেশে তার যদি বিমান কলকাতা বিমানবন্দর ছাড়তে না পারে তাহলে ভারতবর্ষের হবেটা কি তাই তো ভারতবর্ষের 12টা বেজে যাচ্ছে প্রতিদিন অথচ তাদের মাথা ব্যথা নাই তাদের লক্ষ্য যেমন করে হোক বাঙ্গাল কো লুটনা হ্যায় বাঙ্গাল কো জিতনা হ্যায়